চলে গেলেন স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক প্রাপ্ত প্রখ্যাত চিত্রশিল্পী মর্তুজা বসির ইনালিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে রাজধানী বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি গত বৃহস্পতিবার করোনা উপসর্গ হাসপাতালে ভর্তি হন হৃদরোগ ফুসফুস ও কিডনি জটিলতায় ভুগছিলেন এই চিত্রশিল্পী প্রখ্যাত ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ছেলে মর্তুজা বসির উনিশশো বত্রিশ সালের সতেরো আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন মহান ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন তিনি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান বাংলাদেশের বিমূর্ত বাস্তবতার চিত্রকলার অন্যতম পথিকৃত মর্তুজা বসের দেয়াল শহীদ শিরোনাম পাখা ছাড়াও বেশ কিছু উল্লেখযোগ্য চিত্রমালা রয়েছে চিত্রকলায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য উনিশশো সালে একুশে পদক পান মর্তুজা বশির স্বাধীনতা পুরস্কার পান দু সালে